হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকে খুব বড় সড়ো একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চলেছি, যেটা হলো WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে এছাড়াও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটা আমরা আগে ভিডিওতে দেখেছি। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে WBPSC তরফ থেকে। আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে জানুয়ারি 2023 সাল থেকে, অর্থাৎ 2023 সালের যে জানুয়ারি মাস থেকে। কী কী যোগ্যতা লাগছে, বয়সসীমা কত, এবং তার সাথে কবে থেকে, মানে ঠিক কত তারিখ থেকে স্টার্ট হতে চলেছে অ্যাপ্লিকেশন, এবং তার সাথে কবে এন্ড হতে চলেছে অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু আমরা আজকে ভিডিওতে জেনে নেব। যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলবো পুরো ভিডিও দেখতে, এবং অবশ্যই ভিডিওটি ভালো করে লাইক করবে। সকলকে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো, এবং তার সাথে বলে রাখি স্মার্ট ক্লাসকে তোমরা ফেসবুক এবং টেলিগ্রাম পেজে জয়েন করে নাও, সেখানে তোমরা গভর্নমেন্ট আপডেট, জব আপডেট এবং তার সাথে সাথে স্টাডি ম্যাটেরিয়াল পাবে। তো চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক যে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে নতুন জব নোটিস রিলিজ করেছে সেটার যোগ্যতা, বয়সসীমা এবং অ্যাপ্লিকেশন প্রসেস। তো দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু 158, কোন কোন পদে আছে, মানে কোন কোন ক্যাটাগরিতে আছে, যেমন এসসি, এসটি, এখানে দেখো এসসি থেকে 31, এসটি 8, ওবিসি এ 17, ওবিসি বি 12, এছাড়াও পিডি, এর জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওকে, তো কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আমরা দেখে নেব। যেমন এখানে দেখো বলছে যে কোন কোন পোস্টের জন্য চাওয়া হচ্ছে আমরা দেখে নিই। যেমন এখানে বলছে দেখো যে ভেটেরিনারি অফিসার, ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সার্ভিসেস, অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে নিয়োগ হবে, অর্থাৎ অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অ্যানিমাল রিসোর্সেস অ্যান্ড অ্যানিমাল হেলথ। পে লেভেল দেখতে পাচ্ছ, পে ম্যাট্রিক্স লেভেল লেভেল 16, তো ভালো লাগছে স্যালারির কথা বলা হয়েছে এখানে অ্যাজ পার WBS রোপা রুলস। ওকে, আচ্ছা এরপর আমরা দেখে নেবো যে কোন কোন কোয়ালিফিকেশন, মানে কোন কোন কোয়ালিফিকেশন থাকলে, কী কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা দেখে নেবো। তো ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি অর ভেটেরিনারি সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট, এটা হলো নাম্বার ওয়ান কোয়ালিফিকেশন। নাম্বার টু কী বলা হচ্ছে, রেজিস্ট্রেশন উইথ এ ভেটেরিনারি কাউন্সিল এস্টাবলিশ আন্ডার এনি স্ট্যাটিউট অফ স্টেট গভর্নমেন্ট। তো ভেটেরিনারি কাউন্সিল দ্বারা একটা রেজিস্ট্রেশন থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারির ওপরে, রাইট। এছাড়াও দেখো নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড নেপালি বোথ স্পোকেন অ্যান্ড রিটেন, তো বেঙ্গলি অর নেপালি বলা হয়েছে, অর্থাৎ হয় বেঙ্গলি অথবা নেপালি, যেমন একটা ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন মানে বলতে এবং লিখতে জানতে হবে। এজ বলে দেওয়া হয়েছে নট মোর দ্যান 36 ইয়ার্স। এছাড়াও দে আর স্পেশালি ওয়েল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, এছাড়াও পার্সন্স অলরেডি ইন দ্য সার্ভিস অফ গভর্নমেন্ট অর স্ট্যাটুটরি বডি অর রেকগনাইজড ইনস্টিটিউশন, তাদের জন্য রিল্যাক্সেশন আছে। তো রিল্যাক্সেশনটা কত বছরে আছে, 5 ইয়ার্সের আছে। ওকে, তো আমরা কোয়ালিফিকেশন দেখে নিলাম। এরপরে কীভাবে আবেদন করবো, কত মানে কত তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হতে চলেছে সেটা আমরা দেখে নেবো। তো অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে 210, অর্থাৎ 210 টাকা অ্যাপ্লিকেশন ফি। কীভাবে আবেদন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হতে চলেছে 30 জানুয়ারি থেকে 30 জানুয়ারি থেকে। ওকে, তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে wbpsc.government.in, তো এই ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। তার আগে নিজেদের পিএসসির কাছ থেকে হচ্ছে pscwbapplication.in এর এই যে ওয়েবসাইটটা থেকে একটা এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করে নিতে হবে যাদের নেই। তারপরে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলা হচ্ছে 30 জানুয়ারি 2023, 30 জানুয়ারি 2023 থেকে শুরু হতে চলেছে অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট হচ্ছে 20th February, 20 February পর্যন্ত চলবে। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস 20th February, সেম ডেট। এছাড়াও যদি অফলাইনে কেউ জমা দিতে চায় তাহলে তাদের জন্য এখানে বলে দেওয়া হয়েছে PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেখানে গিয়ে জমা দিতে হবে 21st February, এবং লাস্ট ডেট ফর জেনারেশন অফ পেমেন্ট চালান সেটা 20th February রাখা হয়েছে। ওকে, এডিট উইন্ডো, এছাড়াও অনেকে কী হয় অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়ার পরে অনেকের ভুল হয়ে যায় বা কোনো মিস্টেক হয়, তো তার জন্য এডিট উইন্ডো ওপেন করা হবে 1st March থেকে 8th March। ওকে, তো এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হবে জানুয়ারিতে, এটা কিন্তু 2023 মধ্যেই প্রসেসটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এখানে তার সাথে দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং এডিট উইন্ডো, কীভাবে এডিট করতে হবে সেই অপশানগুলো দেওয়া আছে, সেটা আফটার সাবমিশন মানে ফর্ম সাবমিশনের পরে সেই কাজগুলো হবে। তো এখানে সেটা বলে দেওয়া আছে, দ্য এডিট অপশান ক্যান বি অ্যাভেল অনলি ওয়ান্স ডিউরিং দ্য অ্যাফোরসেড পিরিয়ড। তো আমি বলবো যে যখন অ্যাপ্লিকেশন ফর্মটাকে আমরা ফিল আপ করবে তখন অবশ্যই সেটা ভালোভাবে কেয়ারফুলি করবে যাতে করে এডিটে নাই যেতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইনফরমেশন এখানে দেওয়া আছে, সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন, তো একবারই অ্যাপ্লিকেশন করতে পারবে, বারবার অ্যাপ্লিকেশন করার কোনো দরকার পড়বে না, এটা সেটা ক্যান্সেল হতে পারে বারবার অ্যাপ্লিকেশন করলে, তো একবার অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, আচ্ছা এছাড়া কী আছে দেখে নিই আমরা, এখানে নাম্বার ফোরে বলেছে যে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন অফ দ্য বেয়ার মিনিমাম মেয়ার পজিশন অফ দ্য সেম ডাজন্ট এনটাইটল অ্যাপ্লিকেশন টু বি কল ফর দ্য ইন্টারভিউ, তো এখানে এটাই বলে দেওয়া হচ্ছে
যে তো এখানে যে ইন্টারভিউ ডাকা হবে সেটা বলছে সকলকে ডাকা না হতে পারে, কিভাবে ডাকা হবে, একটা স্ক্রিনিং টেস্ট করা হবে তার মাধ্যমে, মানে সেখানে কোন কোন বিষয়গুলোকে দেখা হবে, যেমন তার মধ্যে থাকছে কোয়ালিফিকেশন, হায়ার মার্কস, গ্রেড অবটেন্ড, এই বিষয়গুলোকে নিয়ে ক্যান্ডিডেটদের স্ক্রিন করা হবে, মানে যে অ্যাপ্লিকেশন জমা পড়বে সে অনুযায়ী স্ক্রিনিং করা হবে। তো এখানে কোয়ালিফাইং মার্কস বলা হচ্ছে, দেওয়া আছে কোয়ালিফাইং মার্কস, মানে যে স্ক্রিনিং টেস্ট হবে সেটা কোয়ালিফাই করতে গেলে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে 40% মার্কস পেতে হবে, ওবিসিতে 38, এসসি 35, ST 30 আর PWD 30%। ওকে, এটা হলো কোয়ালিফাইং মার্কস পার্সেন্টেজ। এখানে সেটা লেখা আছে যে কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ, অ্যান্ড ক্যান্ডিডেটস আনএবল টু সিকিউর সাচ কোয়ালিফাইং মার্কস উড নট বি কনসিডার্ড। তো এটা ইন্টারভিউর জন্য প্রসেসটাতে বলা আছে, ইন্টারভিউ প্রসেসে এটা কোয়ালিফাইং মার্কস এই মার্কসটা রাখতেই হবে, তবেই কিন্তু যোগ্য বলে বিচার মানে বিচার করা হবে। এরপরে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে যে এক্সামিনেশন ও ইন্টারভিউ কখন হতে পারে। তো এখানে সেটা বলে দেওয়া আছে যে ডেট অফ এক্সামিনেশন ও ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কমিশনস ওয়েবসাইট। তো সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে ফর্ম ফিল আপ স্টার্টের সাথে, মানে তার পরে পরে জানিয়ে দেওয়া হবে, সেটা এখানে জানানো হয়েছে। তো এই ছিল আজকে নোটিফিকেশন, অর্থাৎ এই নোটিফিকেশন আমরা আজকে দেখে নিলাম। এছাড়া এখানে দেখে নিতে পারো অ্যাপেন্ডিক্স ওয়ানে যারা মানে ফিজিক্যাল লিমিটেশন আছে তাদের যদি এক্সামিনে লাগে টু রাইট ইন দ্য কম্পিটিভ এক্সামিনেশন, সেই যে পার্টিকুলার এক্সামিনেশনটা হবে তার জন্য এখানে প্রোফর্মা দেওয়া আছে, সেই প্রোফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এবং এই যে নোটিফিকেশনটি সেটি প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে। ওকে, তো এই নোটিফিকেশনের পিডিএফটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। আর তার সাথে ওয়েবসাইট যেটা wbpsc.gov.in, এটা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে এন্ট্রি করতে পারবে, রাইট? তো এই ছিল আজকে ভিডিও, আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইবড সো প্লিজ সাবস্ক্রাইব। সো থ্যাংক ইউ।